আসসালামু আলাইকুম। ফটোশপ টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি উইন্ডো সম্পর্কে একটা ধারণা দিব, আসুন দেখি। এটা হচ্ছে ওয়ার্ক স্পেস, এখানে এসেনশিয়াল ডিফল্ট দেওয়া আছে, নিউ ইন CS6 এখানে দেখি দিয়ে কি আসে, এভাবে আসবে। এটা নতুন CS6 এর, এই যে দেখুন নিউ ইন CS6, এখানে আছে মিনি ব্রিজ, লেয়ার, অ্যাডজাস্ট প্রপার্টিস, ক্যারেক্টার, প্যারাগ্রাফ স্টাইল, ক্যারেক্টার স্টাইল, ব্রাশ, প্রিসেটস, ব্রাশ, টাইমলাইন, এভাবে আছে। একটা ক্লিক করলে একটা আসবে, এগুলো আমি দেখাবো কোনটার কি কাজ। এটা হচ্ছে লেয়ার, এগুলো আমি সবই দেখাবো। ওয়ার্ক স্পেস আমি দেখুন চেঞ্জ হয়ে গেছে কালার, আমি এখানে ডিফল্ট দেই, তারপর আসি পেন্টিং, ফটোগ্রাফি, তারপরে আসি টাইপোগ্রাফি, দেখুন চেঞ্জ হচ্ছে, রিসেট টাইপোগ্রাফি, এভাবে আমরা এগুলো দেখবো কোনটার কি কাজ। আমি ডিফল্টে কাজ করি, চলে এসেছি ডিফল্ট। তারপরে এক্সটেনশন কোলার মিনি ব্রিজ, কোলার মিনি ব্রিজ একটু এক্সটেনশন, এগুলো এটা হচ্ছে কোলার, কোলারের কাজ কি আমি দেখাবো পরে। তারপরে আছে মিনি ব্রিজ, এই যে মিনি ব্রিজ চলে এসেছে, এগুলো হচ্ছে উইন্ডোতে বিভিন্ন টুল, উইন্ডোর বিভিন্ন টুল এগুলো। এটা আমি বন্ধ করে দিই, তারপর আছে অ্যাডজাস্টমেন্ট, এটা টিক দেওয়া আছে, তারপর আছে ব্রাশ, তারপর আছে ব্রাশ, প্রিসেটস, চ্যানেল, ক্যারেক্টার, ক্যারেক্টার স্টাইলস, ক্লোন সোর্স, কালার, হিস্টোগ্রাফি, হিস্টোগ্রাম, হিস্টোরি, ইনফো, লেয়ার, কমস, লেয়ার, নেভিগেটর, নোট, প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ স্টাইল, পাথ, প্রপার্টি স্টাইল, সুইচেস, টাইমলাইন, টুল, রিসেট, অপশন, টুল। তাহলে এটা হচ্ছে আমার লেয়ার, লেয়ার হচ্ছে দেখুন কি। আমি একটা নতুন একটা ডকুমেন্ট ওপেন করি, ওকে দিলাম, দেখুন এখানে চলে এসেছে লেয়ারে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে। এখন আমি এটাকে লেয়ার যদি করি ডাবল ক্লিক করব, তারপর এখানে দেখুন লেয়ার জিরো আসছে, ওকে দিব, তাহলে ব্যাকগ্রাউন্ডটাকে লেয়ার হয়ে গিয়েছে। এটা হচ্ছে লেয়ারের কাজ, এটা হচ্ছে চ্যানেলের, চ্যানেলের কাজ আমি দেখিয়েছি আগে আমার ভিডিওতে আছে। তারপরে পাথ, পাথের কাজ কাজ করার পরে দেখাবো। এগুলো হচ্ছে বিভিন্ন টুল, এগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আসুন আমি দেখি এই লেয়ারটাকে আমি ডুপ্লিকেট লেয়ার কিভাবে করব। এই যে এখানে ক্লিক করলেই ডুপ্লিকেট লেয়ার হয়ে যাবে, আরেকটা লেয়ার হয়ে গিয়েছে,
আবার দিলে আবার একটা ডুপ্লিকেট লেয়ার হবে, তিনটা লেয়ার হয়েছে, লেয়ার লেয়ার লেয়ার। এখন প্রথম লেয়ার যেটা, এটাতে যদি আমি লিখি ডিলিট করে দেই, কি লিখেছি বোঝা যাচ্ছে না, মাঝখানে লিখি বাংলা লেখায়, সেজন্য বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না, তার কারণ আমি বলছি, যাই হোক আমি এখানে লিখি আমি এখানে পি লিখেছি, এটাকে আমি উপরে নিয়ে যাই, চলে এসেছে। এখানে বাংলা দেওয়া আছে, ইংলিশ করতে হবে, তারপর এখানে লিখতে হবে, তবে এখন ইংলিশ আসবে। দেখুন লেয়ারটা উপরে থাকাতে আমি দেখতে পারতেছি, কিন্তু নিচে যদি নিয়ে আসি অন্য লেয়ারের নিচে এটা পড়ে যাবে, সেজন্য আর দেখা যাবে না, তাই এটাকে উপরেই লিখতে হবে। আপনারা হয়তো বুঝতে পারছেন যে কেন দেখা যাচ্ছে না, কারণ অন্য লেয়ারের লেয়ারের নিচে এটা পড়ে যাচ্ছে, সেজন্য দেখা যাচ্ছে না, উপরেই লিখতে হবে। লেয়ার টু, লেয়ার টু তে যদি আমি কিছু লিখি কি হয় দেখুন, দেখুন চলে এসেছে লেখা, এখানে দুইটা লেয়ার, এখানে দুইটা টেক্সট আছে, তাহলে আমি যদি এগুলো উঠিয়ে দিই তাহলেও কোনো সমস্যা নেই, শুধু নিচেরটাই থাকতে হবে। আসুন এখানে আমি বিভিন্ন স্টাইল করতে পারি, লেয়ার স্টাইল, আমি কপি করি, কপি লেয়ার স্টাইল, তারপরে এখানে আমি পেস্ট করে দিই, পেস্ট লেয়ার স্টাইল, তাহলে দুইটা একই হয়ে গেল। এভাবে আমরা ফটোশপে কাজ করব, কিভাবে লেয়ার তৈরি করতে হয়, কিভাবে স্টাইল করতে হয় এবং
স্টাইল কপি করতে হয় আজকে পর্যন্ত দেখিয়েছি, পরবর্তী পর্বে আবার আপনাদের সাথে কথা হবে। খুদা হাফেজ।